সুখ এটা দুঃখের পরেই থাকে, আল্লাহ সেট আপ তো এভাবেই করেছেন। দুঃখ কষ্ট বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না, কারণ মুমিনের হারাবার কিছু নাই, ঠিক কিনা? আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে আমরা কি চিন্তিত হই? কথা বলেন, আমরা তখন সবর করি, কি করি? আর সবরে সওয়াব আছে না নাই? কারণ মুমিন জানে রাত যত গভীর হয় অন্ধকার তমানিশা বেদ করে শুভে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে, ঠিক কিনা? মুমিন জানে মুমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে সুখের সময় ঘনাতে থাকে, কাছে আসতে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। ও নবী, চিন্তা করবেন না, পেরেশান হবেন না, মাক্কী জীবনে আপনার দুঃখ কষ্ট, কিন্তু কিছুদিন পরে ইমাদানী জীবনে আপনার জীবনে সুখ নামিয়ে দিবে কে? আপনার জীবনে আনন্দের বন্যা।